পাকিস্তানে নির্বাচনের দশ দিন পেরিয়ে গেলেও নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এ নিয়ে প্রায় প্রতিদিনই নিত্য নতুন খবর আসছে। ভোটের ফল প্রকাশও হয় দেরিতে, ছিল নাটকীয়তা। ভোটে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তবে সবচেয়ে বেশি আসন পেয়েছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তাই ইমরানের দলই সরকার গঠন করবে বলে সবশেষ জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান গওহর খান। অন্যদিকে দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ, তাদের পরেই আছে বিলওয়াল ভুট্টোর পিপিপি। সরকার গঠন নিয়ে এই দু দলের সব উদ্যোগই ভেস্তে গেছে, ঐক্যমতে পৌঁছাতে পারেনি তারা। সব মিলিয়ে দেশটির রাজনীতিতে এখন চলছে জগা খিচুড়ি অবস্থা। সরকার গঠন নিয়ে দুদলই অবশ্য দাবি করছে তাদের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে সেই আলোচনার মাঝে কতটুকু আলো আর কতটুকু চনা তা নিয়ে পাকিস্তান জুড়ে চলছে নানা বিশ্লেষণ, কারণ দল দুটির শনিবারের বৈঠকও ব্যর্থ হয়েছে। পাকিস্তানের দ্য ডন পত্রিকা বলছে কোনো মন্ত্রিত্ব না চাইলেও স্পিকার ও প্রেসিডেন্ট পদে চেয়েছে পিপিপি। দুদলের প্রতিনিধিরা গিভ অ্যান্ড টেক ইস্যুতে জয়ী হতে চাইছে, তাই সময় লাগছে বলে দাবি করছে দ্য ডনের এক প্রতিবেদন। এদিকে সরকার গঠন নিয়ে দেশজুড়ে যখন চলছে নানা আলোচনা, তার মাঝেই নির্বাচন নিয়ে কারাগার থেকেই নতুন বার্তা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে ইমরান এই বার্তা দেন। ইমরান অভিযোগ করেন, লাহোরে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের এক নেতার মালিকানাধীন ছাপাখানা থেকে এখনও জাল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। ওই নেতার নাম এহসান বলে উল্লেখ করেন ইমরান। ইমরান বলেন, নির্বাচনের দশ দিন পরও সুসংগঠিত ও সমন্বিত ব্যবস্থার মাধ্যমে ধারাবাহিক কারচুপি চলছে। ইমরান খান এ অভিযোগের সঙ্গে এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে এক ব্যক্তি বলেন, তিনি সোর্স মারফতে সংবাদ পাওয়ার পর লাহোরের লক্ষ্মীচকের ছাপাখানায় পৌঁছেছিলেন। ওই ব্যক্তি দেখান যে ফ্লোর ও টেবিলে ব্যালট পেপারের স্তূপ রয়েছে। তার মতে এসব নওয়াজ শরীফের হেরে যাওয়া আসনের জন্য ছাপানো হয়েছে। ইমরান খান ওই পোস্টে উল্লেখ করেন, সরকারি ছাপাখানাগুলোই কেবল ব্যালট পেপার ছাপানোর জন্য অনুমোদিত। এ সময় তিনি বলেন, ফর্ম ৪৫ অনুসারে নির্বাচনের ফল অবিলম্বে প্রকাশের জন্য পুনরায় জোর দাবি করছে দেশবাসী। মাহমুদ সোহেল, কালবেলা।